গুড মর্নিং স্টুডেন্টস, সবাইকে তোমাদের চ্যানেল দর্শন উপলব্ধির উন্মেষে স্বাগত। আজকে তোমাদের ক্লাস টুয়েলভের ফিলোসফি পরীক্ষা ছিল, তো আশা করছি সবার পরীক্ষা খুবই ভালো হয়েছে। সমস্ত স্টুডেন্টরা যারা আজকে পরীক্ষা দিয়েছে তারা অনেকেই আমাকে প্রশ্ন করছে যে স্যার, MCQ SAQ এবং লজিক পোর্শনের অ্যান্সারগুলো একটু করে ভিডিও করুন না, তাহলে আমরা অন্তত মিলিয়ে নিতে পারি আমরা কতটা ঠিক করেছি কতটা ভুল করেছি। তো সেই কথাটাকে গুরুত্ব দিয়ে আমি আজকে যতটা তাড়াতাড়ি সম্ভব ভিডিও বানানোর চেষ্টা করেছি। তো শুরু করছি আজকের ভিডিও। 2023 প্রশ্নের প্রথমেই তোমরা এসো MCQ প্রশ্নে। MCQ প্রশ্ন প্রথমে, অবরোহ যুক্তির আলোচ্য বিষয় হলো, অবরোহ যুক্তির আলোচ্য বিষয় হলো আকারগত বৈধতা, এক একটা এ আনসার হবে। লগ শব্দটির অর্থ হলো চিন্তা, বি আনসার হবে। তিনেরটা অনুমানের ভাষায় প্রকাশিত, অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলা হয় ডি যুক্তি। 4, একটি নিরপেক্ষ বচনের অংশ হলো, নিরপেক্ষ বচনের অংশ 4টি। বিধেয় পদ ব্যাপ্য হয় ড্যাশ বচনে, বিধেয় পদ ব্যাপ্য নং অর্থক বচনে। সাবেকি বিরোধিতায় বর্গক্ষেত্র অনুসারে যদি এ বচন মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট ই বচন, এ মিথ্যা হলে ই হবে অনিশ্চিত বা সংশয়াত্মক। এখানে তো দুটোই আছে, তার মানে দুটো অপশনই ঠিক হবে। এখানে তোমরা যেটা দেবে সেটাই হবে, মিথ্যা হলে সংশয়াত্মক বা অনিশ্চিত দুটোই হবে, কিন্তু যেটা দেবে সেটাই ঠিক। একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট বিশেষ সদর্থক এবং বিশেষ নং অর্থক বচনের মধ্যে বিশেষ বচন মানে অধীন বিপরীত বিরোধিতা। নিরপেক্ষ ন্যায়ের ড্যাশ সংস্থানে হেতুপদ সর্বদাই উভয় আশ্রয়বাক্যের বিধেয় স্থানে থাকে, উভয় আশ্রয়বাক্যের বিধেয় স্থানে মানে উল্টো ব্র্যাকেট অর্থাৎ দ্বিতীয় সংস্থান। কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানের সিদ্ধান্তে সাধ্য পদ ব্যাপ্য হয়ে হলে তাকে অবশ্যই সাধ্য আশ্রয়বাক্যে ব্যাপ্য হতে হবে, এটা অবৈধ সাধ্য দোষ হবে সি। মিশ্র প্রাকল্পিক ন্যায় দ্বিতীয় আশ্রয় বাক্যটি হলো নিরপেক্ষ বচন। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায় অবিসংবাদী, একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্প স্বীকার করলে বৈধ হলে বৈকল্পিকের ডি আনসার হবে। কোনো কোনো অএস নয় পি ও বচন, এস অ এস বার পি বার নট ইকুয়াল টু জিরো, বি আনসার হবে। এস অশূন্য বা সাত্ত্বিক শ্রেণী, অশূন্য শ্রেণী বোঝানোর জন্য বি, এর অ্যান্সারটা বি হবে। পি ইকুইভ্যালেন্ট কার্ল পি, পি ইকুইভ্যালেন্ট কার্ল পি বচন আকারটি শত মিথ্যা। কোন সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্য মূল্য নির্ভর করে অঙ্গ বচন ও যোজকের উপর, সিটা হবে। যদি পি ভেল কিউ মিথ্যা হয় তবে পি ইকুইভ্যালেন্ট কিউ এর সত্য মূল্য কি হবে, পি ভেল কিউ মিথ্যা হলে পি ইকুইভ্যালেন্ট কিউ সত্য হবে। আরও অনুমানে সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় সামান্য সংশ্লেষক বচন। আমরা একটি বিশেষ সত্য থেকে অপর একটি বিশেষ সত্যে উপনীত হয় উপমা যুক্তি, অপসারণ সংজ্ঞা প্রদান ইত্যাদি হচ্ছে বৈজ্ঞানিক আরোহ। বহু কারণ মধ্যে সমর্থক হলেন বেইন। ক হলো খয়ের পর্যাপ্ত শর্ত, ক ঘটলে ঘটে তবে খ ঘটবে। কারণ হলো শর্তের সমষ্টি। ড্যাশ পদ্ধতির অপপ্রয়োগে কাকতালীয় দোষ, ব্যতিরেকি পদ্ধতি, মিলের ড্যাশ পদ্ধতির পরিমাণগত সহপরিবর্তন। এই গেল MCQ। এরপরে চলে আসি SAQ। যুক্তির বৈধতা বলতে কী বোঝো, এ তোমরা সঙ্গে এমনি বইয়েও পেয়ে যাবে বা অন্য জায়গায় পেয়ে যাবে, আমার নোটসের মধ্যে ডেসক্রিপশনের ভিডিওগুলোর লিঙ্কে পেয়ে যাবে। কোনো অবৈধ যুক্তির সিদ্ধান্ত কি সত্য হতে পারে, এটা হ্যাঁ হবে, সত্য হতে পারে। বচনের বিরোধিতা বলতে কি বোঝো, বিরোধিতা কাকে বলে তোমরা পেরে যাবে। বিরুদ্ধ বিরোধিতার মূল শর্ত দুটি উল্লেখ করো, বিরুদ্ধ বিরোধিতা উদ্দেশ্য আর বিধেয় একই হবে, উদ্দেশ্য ও বিধেয় একই হবে। গুণ ও পরিমাণ আলাদা হবে।
যদি এ বচন সত্য হয় তবে এর বিরুদ্ধ বচনের অসম বচনের সত্য মূল্য কি হবে? এ বচন সত্য, এর বিরুদ্ধ বচন হচ্ছে ও বচন, ও বচনের অসম হচ্ছে ই বচন। তাহলে এ যদি সত্য হয় ই হবে মিথ্যা, ফলস হবে, এটার অ্যান্সার হবে মিথ্যা। বিবর্তন কাকে বলে তোমরা এমনি নোটস থেকে পেয়ে যাবে। ও বচনের বিবর্তনের আবর্তিত বচনটি কি হবে? ও বচনের বিবর্তন হচ্ছে আই বচন, আই বচনের আবর্তন হচ্ছে আই বচন, অর্থাৎ ও বচনের বিবর্তনের আবর্তন হবে আই বচন। মিশ্র প্রাকল্পিক ন্যায়ের অস্বীকার সংক্রান্ত নিয়মটি উল্লেখ করো। মিশ্র প্রাকল্পিক অস্বীকার সংক্রান্ত নিয়মটি মানে ধ্বংসমূলক নিয়ম বা এমটি নিয়মটা, ওটা লিখলেই হবে। ধ্বংসমূলক প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বা এমটির একটি উদাহরণ দাও। উদাহরণ দিতে বলেছে, বাস্তব উদাহরণ, অর্থাৎ যদি মেঘ করে তাহলে বৃষ্টি হবে, বৃষ্টি হয়নি অথবা মেঘ করেনি, এইরকম যে কোনো উদাহরণ দিলে হবে এমটির। বৈকল্পিক বচনে কমপক্ষে কয়টি বিকল্প থাকে? কমপক্ষে দুইটি, দুইটি বিকল্প থাকে। ও বচনের বুলিয় ভাষ্য এস পি বার ইকালস নট ইকালস টু জিরো। হিন চিত্রে দুটি পরস্পর ছেদি বৃত্ত কয়টি শ্রেণীকে নির্দেশ করে? তিনটি। ভেন চিত্রে প্রকাশ করো সাংবাদিকরা উপস্থিত, সাংবাদিকের জন্য যদি জার্নালিস্ট যে ধরি তারা উপস্থিত, অর্থাৎ এক্সিস্ট, নট কাটা চিহ্ন ভিতরে। পি ভেল কিউ বচনটি সত্য সারণী অঙ্কন করো। সত্য সারণী তোমরা এগুলো পেরে যাবে, বইয়েও পেয়ে যাবে পি ভেল কিউ সত্য সারণী। পি হর্সু কিউ মিথ্যা হলে কিউ এর সত্য মূল্য কিউ হবে। পি হর্সু কিউ এটা তখনই মিথ্যা হবে যখন পি এর মান সত্য আর কিউ এর মান মিথ্যা হবে, না হলে মিথ্যা হতে পারে না। আর এই মিথ্যা হওয়া অর্থাৎ কিউ এর মান কি দাঁড়ালো? কিউ এর মান দাঁড়ালো মিথ্যা। একটি দ্বিপ্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়? দ্বিপ্রাকল্পিকের ক্ষেত্রে মিথ্যা যখন একটি অংশ মিথ্যা ও অপর অংশ সত্য হয়। এখন অংশ জায়গায় অঙ্গবচন বা যা কিছু লিখলে হবে, ব্যাপারটা হচ্ছে দুটোর একসাথে একটা মিথ্যা একটা সত্য হতে হবে। উপমা যুক্তির ভিত্তি কি? প্রাসঙ্গিক সাদৃশ্য। এবার এগুলো যে যেমন করে গুছিয়ে লিখতে পারবে তারপরে কোনো অসুবিধা নেই, এইটা মূল কথা, এগুলো লিখ। উত্তম উপমা যুক্তির একটি উদাহরণ দাও। উদাহরণ যা খুশি হতে পারে, পৃথিবীর মতো মঙ্গল গ্রহেরও আবহাওয়া একই, যেহেতু পৃথিবীতে প্রাণ আছে অতএব মঙ্গল গ্রহেও প্রাণ থাকতে পারে। এইরকম যে কোনো ভালো উপমা যুক্তি দিলেই হবে। আরও সংক্রান্ত লাভ এ তোমরা অ্যান্সার বইয়ে পাবে। প্রকৃতির একরূপতা নীতি, প্রকৃতি অনুরূপ পরিস্থিতিতে অনুরূপ আচরণ করে, এও বইয়ে পাবে। মিল প্রদত্ত কারণের সংজ্ঞাটি লেখো। কারণের সংজ্ঞা বইয়ে মিলের পরিষ্কার দেওয়া আছে, সেটা হচ্ছে যে ওই কারণ হলো কার্যের নিয়ত অপরিবর্তনীয় শর্তান্তরহীন অব্যবহিত পূর্ববর্তী ঘটনা। এইভাবে আছে বইয়ে পাচ্ছে পেয়ে যাবে। পর্যাপ্ত শর্ত বলতে কি বোঝো? পর্যাপ্ত শর্ত কাকে বলে? অর্থাৎ যে ঘটনাটি ঘটলে কার্যটি ঘটে যায়, এইভাবে লিখলেই হবে। এগুলো বইয়ে পাবে, ইজি আছে। আবশ্যিক ও পর্যাপ্ত শর্তের কারণে দুটি একটি দৃষ্টান্ত দাও। বাস্তব যে কোনো দৃষ্টান্ত যেখানে আবশ্যিক পর্যাপ্ত শর্তকে মেনটেন করে সেটা দিলেই হবে। বহু কারণবাদের, কারণ এখানে উদাহরণ যা খুশি হতে পারে, সেখানে উদাহরণটা আমি কোনটা দেবো, তোমার যেটাই দেবো সেটা তুমি নাও লিখতে পারো, অন্য লিখলেও তো হবে না। বহু কারণবাদের সমস্যা দূর করার একটি উপায়, বহু কারণ সমস্যা দূর করার দুটো উপায় আছে, যে কোনো একটা লিখলে হবে। কার্যের বিশেষীকরণ আর একটা হচ্ছে কারণের সামান্যীকরণ। এরপর আসছি বড় কোশ্চেন। বড় কোশ্চেনের ক্ষেত্রে প্রশ্নগুলোর অ্যান্সার, এই বড় কোশ্চেন যেগুলো অ্যান্সার আছে সেগুলো তো তোমাদের আগে নোটস দিয়েছিলাম, যার নোটসের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। এছাড়া আমি লজিকের পার্টগুলো বলে দিচ্ছি। এখানে করতে বলেছে গুণ আর পরিমাণ নির্দেশ করতে। বচন করি শতকরা 80% ভারতবাসী সৎ, এটা বচন করলে হবে। কোনো কোনো ভারতবাসী হয় সৎ, কি বচন? আই বচন। আই বচন যেহেতু পরিমাণ হবে বিশেষ আর গুণ হবে সদর্থক। টিনের তৈরি এমন কিছু নেই যা সস্তা নয়, সকল টিনের তৈরি জিনিস, সকল টিনের তৈরি বস্তু হয়
সস্তা। এ বচন মানে পরিমাণ হচ্ছে সামান্য আর গুণ হচ্ছে সদার্থ। সৈন্যরা বিশ্বাসঘাতক নয়, কোন সৈন্য নয় বিশ্বাসঘাতক। ই বচন মানে সামান্য নগর্থক, পরিমাণ হচ্ছে সামান্য আর গুণ হচ্ছে নগর্থক। কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে, কোন কোন এটা উবচন হবে, কোন কোন স্বার্থপর ব্যক্তি নয় অপরকে সাহায্যকারী। এটা অবচন, অবচনের বিশেষ নঙ্গার্থক, বিশেষ হচ্ছে পরিমাণ আর নঙ্গার্থক হচ্ছে তার গুণ। এইগুলোর এই বচন হয়ে যদি একটু আধটু উল্টো পাল্টা হয় সেগুলো আমাকে কমেন্ট বক্সে লিখেও জানাতে পারো যে এইটা স্যার এইটা করেছি, এটা কি হবে, এটা কমেন্ট বক্সে লিখতে পারো। আচ্ছা, এরপরে আছে আবর্তনের সংজ্ঞা দাও, সরল ও অসরল আবর্তন, এর ডিসক্রিপশনের লিঙ্কে ভিডিও এর অ্যান্সার পেয়ে যাবে। তারপরে আসছে এর লজিক, জড়বাদী হলেই চার্বাক হয় না, এটার বচন করতে হয় প্রথম। যেহেতু এখানে করতে বলেছে আবর্তন আর বিবর্তন, মানে প্রথম যে বাক্যটা পাবো সেটাকে বচন করব, বচনটার আবর্তন করব, আবার সেই বচনটারই বিবর্তন করব। জড়বাদী হলেই চার্বাক হয় না, তার মানে এটা উবচন হবে, কোন কোন জড়বাদী নয় চার্বাক, উবচন। এর বিবর্তন করলে প্রথম বলেছে আবর্তন করতে, উবচনের আবর্তন সম্ভব নয়, সুতরাং লিখতে হবে আবর্তন, আবর্তিত বলে লিখতে হবে, উবচনের আবর্তন সম্ভব নয়। আর বিবর্তিত লিখে বলবে উবচন আইবচন হবে, কোনো কোনো জড়বাদী নয় অচার্বাক। এরপরে 2 নম্বর, কেবলমাত্র সত্যবাদীরাই সৎ, সকল সৎ ব্যক্তি হয় সত্যবাদী। এ বচন এর আবর্তন করলে দাঁড়াবে এ বচন আবর্তন আই বচন, কোন কোন সত্যবাদী হয় সৎ ব্যক্তি। আর বিবর্তন করলে হবে এ বচনের বিবর্তন ই বচন, কোন সৎ ব্যক্তি নয় অসত্যবাদী। এগুলো লিখছি না যেহেতু জায়গা নেই, আর দ্বিতীয় কথা হচ্ছে এগুলোর অত ডিটেল তোমরা শুনে নিচ্ছ, তোমরা সে অনুযায়ী মেলাবে। সাধারণত প্রতিবেশীরা সহানুভূতিশীল, কোন কোন প্রতিবেশী হয় সহানুভূতিশীল। আই বচন, আই বচনের আবর্তন হবে আই বচন, কোন কোন সহানুভূতিশীল হয় প্রতিবেশী। আর আই বচনের বিবর্তন হবে ও বচন, কোন কোন প্রতিবেশী নয় অসহানুভূতিশীল। বৃত্ত ত্রিভুজ চতুর্ভুজ নয়, ই বচন হবে, কোন বৃত্ত নয় চতুর্ভুজ। ই বচন এর আবর্তন করলে ই বচন হবে, কোনো চতুর্ভুজ নয় বৃত্ত। আর বিবর্তন করলে হবে এ বচন, সকল বৃত্ত হয় অচতুর্ভুজ। এরপরে সিয়ের দাগে, সিয়ের দাগে আছে দুটো যে যুক্তি আছে, প্রথমে কারণের আগের বাক্য সিদ্ধান্ত, অর্থাৎ কোনো মাছ পাখি নয়, অতএব দিয়ে কোনো মাছ নয় পাখি। অপ্রধান আশ্রয়কে মাছ দিয়ে, অর্থাৎ মাছের আশ্রয় স্ত্রীপ নয়, কোনো মাছ নয় সরীসৃপ, দুটোই ই বচন। আর একটা হচ্ছে কোনো সরীসৃপ পাখি নয়, কোনো সরীসৃপ নয় পাখি, ই বচন, তিনটে ই বচন। নিঃসন্দেহে চোখ বন্ধ করে লিখে দিতে পারো নঙ্গার্থক আশ্রয় বাক্য জনিত দোষ। এবার এটার কিভাবে লিখতে হবে, কিভাবে উত্তর করতে হবে, সেগুলো নিয়ে তো ভিডিও করেছি, তোমরা জানো উত্তর, আমি শুধু উত্তরটা বলে দিলাম। পরেরটাই চলে আসে, সুতরাং এর পরের বাক্য সিদ্ধান্ত, কিছু মানুষ দেবতা নয়, কোন কোন মানুষ নয় দেবতা, ও বচন। মানুষ দিয়ে কি আছে, মানুষ দিয়ে মানুষ দেবতার মতো, কিছু কিছু মানুষ দেবতার মতো, কিছু মানুষ দেবতার মতো, কোন কোন মানুষ
কোনো কোনো মানুষ হয় দেবতার মতো, কোনো কোনো মানুষ হয় দেবতার মতো, এটা হবে আই বচন। এরপরে আরেকটা আছে দেবতা দিয়ে, কোনো প্রাণী দেবতা নয়, কোনো প্রাণী নয় দেবতা। এখানে যেটা দেখো, দেবতা কথাটা, দেবতা একবার দুবার তিনবার দেবতার মতো তিনবার ব্যবহার হয়েছে, প্রাণী কথাটা ব্যবহার হয়েছে একবার, আর মানুষ আর মানুষের মতো কথাটা ব্যবহার হয়েছে, মানুষ কথাটা দুবার ব্যবহার হয়েছে। তাহলে এই জায়গা থেকে দেখতে পাচ্ছি এখানে এখানে আমি কোনো তিনটে পদ পাচ্ছি না। তোমরা বড় জোর এখানে, এটা যেহেতু প্রশ্নটাই ভুল আছে, তাই এখানে তোমরা করতে পারো, যেহেতু প্রশ্নটাই ভুল আছে তাই তোমরা এখানে চারটে পদ যেহেতু আছে তাই তোমরা করতে পারো চারি পদ ঘটিত দোষ। তবে এটা যে অ্যাটেন্ড করবে সে ফুল মার্কস পেয়ে যাবে, যেহেতু কোশ্চেনটাই ভুল আছে। ওকে, তারপরে তারপরে টিকাগুলো তোমরা তো এর থেকে পেয়ে যাবে, এগুলো তোমরা সাজেশনের দিয়ে ভিডিওতে পেয়ে যাবে, আর এগুলো তোমরা বইয়েও পাবে। মিলের এখানে তো অন্যায় পদ্ধতি পরিষ্কার বলে দেওয়া আছে, এর এই অন্যায় ব্যথি রেখি। এর পরেরটা আছে যেটা যখনই আইসক্রিম খাবে তখনই গলায় ব্যথা, এটা হচ্ছে অন্যায় ব্যথি রেখিরই উদাহরণ, অন্যায় ব্যথি রেখি। সুতরাং এটাও সেই একইভাবে লিখতে হবে, অন্যায় ব্যথি রেখি, যদি কেউ এটা করে এটা করতে পারে। ছাত্রটির দিনে, তারপরে ঈদ দেখ, পরীক্ষার দিনে অসুস্থ হওয়ার পরে পরীক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য, এটা হচ্ছে তোমার আবশ্যিক শর্তকে সমগ্র কারণ মনে করার। আর শেষেরটা আছে পেঁচার ডাক অবশ্যই অশুভ, পেঁচার ডাক অবশ্যই অশুভ, এটা কাকতালীয়, কাকতালীয় দোষ। এরপরে টিকাগুলো তো তোমরা এর ডেসক্রিপশনে দেওয়া ভিডিও লিঙ্ক থেকেই পেয়ে যেতে পারো। ওকে, তাহলে দেখতে পাচ্ছ পুরো আমি এই ইয়ারের লজিক বা যে পোর্শনগুলো তোমাদের করে দেওয়ার মতো সেগুলো করে দিলাম। এবার তোমরা এখান থেকে মিলিয়ে দেখো কোনটা ঠিক হয়েছে কোনটা ভুল হয়েছে, সে অনুযায়ী যদি কিছু বলবার থাকে তাহলে ডেসক্রিপশনে বা কমেন্ট বক্সে লিখে জানাতে পারো। তো ধন্যবাদ।